মুহূর্তে রয়েছি আমার সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছে আর আমার সঙ্গে যে বিশেষ দুজন অতিথি রয়েছে তাদের পরিচয় আমরা নতুন করে করিয়ে দেওয়ার আর প্রয়োজন বোধ করছি না। আমার কাছে রয়েছে সাথে রয়েছে অর্পিতাদি রয়েছে, মুক্তি পাচ্ছে তোমাদের ছবি, সেই ছবি আমাদের ডিরেক্টর স্যার রয়েছেন। ফাইনালি মোটামুটি স্পন্সর জোগাড় মোটামুটি লোকাল স্পন্সর ফন্সার তো পেয়ে যাবো, এই সিঙ্গারাওয়ালা ভোজিমালা স্পন্সর পেয়ে যাবো, এত লোক ওখানে আড্ডা মারতো, ওইটা আমি ডেফিনেটলি মিস করি টাইপের। কারণ এখন সময় হলে লোকে ছুটি পায় না, ছুটি হলে এই হয় না, এই শহর ওই শহর সব চলে গেছে টাইপের, তো ওইটা তো মিস করি না। বাট ওভারঅল 20 বছর আগে মোটামুটি সব কিছুই মিস করি আমি, মোবাইল না হলেও চলে যাওয়ার কোনো চাপ নেই টাইপের, পরীক্ষাটা মাইনাস করে দিলে আমি আমি কি চাইছি বা না চাইছি, আমার কি ভালো লাগছে বা না লাগছে সেটা ইম্পর্টেন্ট ছিল না, বাবা মা যেটা বলছে ক্যামেরা বোধহয় করে উঠতে পারলে ভালো আছে, একটা বিয়ে বাড়ি এইটুকুই হয়তো যদি পারে তাও। আমাদের ইচ্ছা হতো না খুব একটা তখন, তো সেটা তো 20 বছরে অনেক পরিবর্তন হয়েছে। এখন তুমি আমাদের ছোটবেলায় আমার ছোটবেলায় নলেজ বা কিছু জানতে হলে সেটা বাবা যে গল্পটা বলতে চেয়েছো আশা করছি গল্পটা দর্শকদের প্রত্যেকের খুব ভালো লাগবে, এটা নতুন অন্য ধারার গল্প দর্শক পেতে চলেছে উপহার। আর তার জন্য অবশ্যই যা ট্রেলার যেটা দেখতে পেয়েছি ট্রেলারে অনেকটাই বলে দেওয়া হয়েছে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু প্রশ্ন অনেকগুলো রেখে গেছে, সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে গেলে অফকোর্স হলে দেখতে হবে আবার বছর 20 পরে। তো এই বছর 20 আগে প্রত্যেকে ফিরিয়ে নিয়ে যাবে, মানে তারা একটা নস্টালজিক কানেকশনস টাইম ট্রাভেল হবে। মারপিট করার কোনো মনে আছে যে মেরেছো? আমি ছোটবেলা হ্যাঁ মার্কেটে ছিলে একদম ভালো, এখানে তো দেখে বুঝতে পারছি আমি মারবে বলছে কাউকে, আমি পুরো উল্টো টেরর, কাউকে মনে হচ্ছে বেটা আমি টেরর ছিলাম ছোটবেলায় একদম টমবয় যাকে বলে ওরকমই ছিলাম। তাহলে কি বলতে পারি তোমার চরিত্রটা তোমার এর সাথে মিলে গেছে অনেকটা? বোধহয় হ্যাঁ। সেটাও যে বলো হলে যখন দেখতে যাবে লোকের ছবিতে অনেক কিছু পাবে, কি কার কি ম্যাচ পাচ্ছে না ম্যাচ পাচ্ছে, তবে এটা ঠিক অনেক
লোকেরা ছেলে এবং মেয়ে নির্বিশেষে বনের চরিত্রের সঙ্গে মিল পাবে, কিন্তু যদি মেয়েরা তারা অনেক ছেলেরাও হতে পারবে এটা আমি এখানে কিন্তু চারজন পাঁচজন যে বন্ধুদের আমরা দেখতে পাচ্ছি তাদের সবার সাথে কিন্তু অনেকেই মিল পাবে এবং সেটা জেন্ডার নির্বিশেষে অনেকের মনে হতে অনেক মেয়েদের মনে হতে পারে আমি অরুণ, অনেক ছেলেদের মনে হতে পারে আমি অনেক, সেটা ছবি দেখলে আশা করি সবাই পাবে। পজিটিভ নোটে এখন অনেক স্বাভাবিক হয়ে গেছে সব কিছু এবং আরোই স্বাভাবিক হয়ে যাবে। নিউ ইয়ার রেজলিউশন বলে আমার কোনোদিনই কিছু ছিল না, কখনোই থাকতো না। আসলে ওই যেটা বললাম না, ছোটোবেলা থেকে ওই রকম ভাবেই বড় হয়েছে, আপগ্রেডিংটা ওরকম যে আমি কি চাইছি সেটা হচ্ছে বড় কথা, আমাকে কীভাবে কীভাবে সব কিছু সামলে সব কিছু ব্যালেন্স রেখে আমার আমার পারফর্মিং আর্টস, আমি সিনেমা শুধু করি তা নয়, আমার আমি একটা মিউজিক্যাল সোলো করছি মাই নেম ইজ জান, সো সেটা নিয়ে প্রচুর সাসপেন্স থাকলো, সেটা নিয়ে একটা কথা হবে তোমার সাথে, সাসপেন্স থাকলো, সেটা আছে, আমার দিল্লির কোম্পানি আছে, আমার ছেলে আছে, বাড়ি আছে, ব্যস্ততা, সো সব কিছু যেন ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, ভালো থাকবে, সুস্থ থাকুক, আগামীও একদম। মুক্ত ক্রিয়েশনের তরফ থেকে তোমাদেরকে আবার আবার অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্লিজ এই চ্যানেলটা মুক্ত ক্রিয়েশন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুব ভালো সময় কেটে যাবে এই চ্যানেলটা দেখতে দেখতে, খুব ভালো কন্টেন্ট, খুব এঙ্গেজিং কন্টেন্ট, তো একদম সাবস্ক্রাইব করে রাখুন আর কি, ওই নোটিফিকেশন নোটিফিকেশন বেল অন করে রাখুন, বেল অন করে রাখুন, এগুলো যা যা আবারও বলছি যে আই বিলিভ যে আপনারা তোমরা অনেক বেশি স্মার্ট আমার থেকে, সো ইউ নো এভরিথিং, জাস্ট সাবস্ক্রাইব করে ফেলুন, কিপ ওয়াচিং, পাবে এই সিনেমা থেকে পাবে অনেক কিছু, কি নিয়ে যে দর্শকরা দর্শকরা বাড়িতে সেটা তাদের ইচ্ছা, টিকিট কেটে সিনেমাটা তো দেখবে, ডেফিনেটলি টিকিট কেটে সিনেমাটা হলে গিয়ে দেখবে কোভিড প্রোটোকল মেনে, পাবেটা কি পাবে অনেক কিছু, আর যেটা বলে রাখি যেহেতু ট্রেলার দেখে লোকে বুঝতে পেরেছে কীরকম গল্প, কিন্তু কিছু প্রশ্ন মাথায় থেকে যাচ্ছে, সেরকমই হওয়া উচিত সেটা দেখতে লোকেরা হলে আসে। এইটুকু বলতে পারি যে এমন একটা জিনিস পাবে যেটা পরে হল থেকে বেরিয়ে এসে লোকেরা বলবে এটা কি আমরা করতে পারি, হয়তো আমরাও পারবো করতে, সেটা কি সেটা বলছি না, সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে, কিন্তু এমন একটা জিনিস যেটা দর্শকরা বলবে এটা আমরাও করতে পারি, একটু চেষ্টা করলে আমরাও কিন্তু করতে পারবো, এটা যে শুধু সিনেমায় হয় তা নয় আমাদের জীবনেও সম্ভব। থ্যাংক ইউ সো মাচ সকলকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো কাটুক আগামী বছরগুলো, সঙ্গে থাকো মুক্ত ক্রিয়েশনে। ছবিগুলো তুললাম, এবার যেই ছবিগুলো ফেসবুকে দেব ব্যাস সালাম নি, লোকজন ভাববে ও দু বন্ধু মিট করছে, মদ মাংস খাচ্ছে, কি ভালো আছে আমার জীবন, মানে ঘেটে ল্যাটা ব্যাটা টেনশন ইএমআই, ব্যাস এই হচ্ছে আনন্দ, ঠিক আছে, মানে দেখবি আর ঝুলবি লুচির মতো ফুলবি।